আজকে দীর্ঘদিনের প্রত্যাশিত সেই বর্ধিত সভা আমরা করতে যাচ্ছি। আমি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের আমার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তরে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যে সাংগঠনিক কাঠামো এবং সাংগঠনিক যে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যে একটা রিপোর্ট যেটা কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে আমার হাতে হস্তান্তর করা হয়েছে, সেই অনুযায়ী আমার ঢাকা বিভাগের 17টি জেলা সাংগঠনিক জেলা, সেই 17টি সাংগঠনিক জেলার মধ্যে আমার দৃষ্টিতে এই কিশোরগঞ্জ জেলা আমাদের সাংগঠনিকভাবে আমরা অত্যন্ত দুর্বল কাঠামো নিয়েই আমরা ওদের কাজ করছি। কারণ এই আমি আমার রিপোর্টে দেখেছি যে এই সাংগঠনিক জেলার 2টি থানা, একটির বয়স 27 বছর আর একটির বয়স 25 বছর। এই কিশোরগঞ্জ পৌর আওয়ামী লীগ এবং কিশোরগঞ্জ সদর আওয়ামী লীগ দীর্ঘ 27 বছর এবং 25 বছর যাবৎ এই জায়গায় কোনো সম্মেলন হয় নাই, কোনো সাংগঠনিক কার্যক্রম কিভাবে চলছে এটা কেন্দ্রীয় আওয়ামী লীগের কিন্তু প্রশ্ন। এরপরে আমাদের বাজিতপুর গত 19 সালে একটা সম্মেলন হয়েছে এবং তার আগে ভৈরব এবং কুলিয়ারচর এই 2টি থানা গত 14-15 সালে এই সম্মেলন হয়েছে এবং বাদ বাকি সবগুলো থানার সম্মেলন হয়েছে 2002 সাল 2003 সাল সর্বোচ্চ 2004 সাল পর্যন্ত, এটা আমার রিপোর্টে দেখা। সেই কারণে আমি বিশ্বাস করি আমার ঢাকা বিভাগের মধ্যে তো নয়, সারা বাংলাদেশের কোনো জেলায় এই দীর্ঘ 25 বছর 27 বছর 20 বছর 18 বছর এই ধরনের কোনো থানা আওয়ামী লীগের সম্মেলন হয় না, এই ধরনের সাংগঠনিক দুর্বলতা কিন্তু বাংলাদেশে কোথাও নেই। কিন্তু আমাদের অত্যন্ত গর্বের এই কিশোরগঞ্জ, আমি একজন বৃহত্তর ময়মনসিংহের সন্তান হিসেবে এই মানে এই উর্বর মাটি আমাদের বৃহত্তর ময়মনসিংহ আওয়ামী লীগের জন্য উর্বর, বঙ্গবন্ধুর জন্য উর্বর, শেখ হাসিনার জন্য উর্বর। যে বৃহত্তর ময়মনসিংহে যদি আমরা বিজয়ী হতে না পারি আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে না। আজকে সেই বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ, যে কিশোরগঞ্জ নিয়ে আমরা বৃহত্তরের মানুষ মাথা উঁচু করে কথা বলতে পারি, কারণ এই বৃহত্তর ময়মনসিংহের এই কিশোরগঞ্জ জেলাতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলাম, যিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সৈয়দ নজরুল ইসলাম সাহেবের মাটি এই কিশোরগঞ্জ, এই জেলা আমাদের সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন 5 বার, তিনি এই কিশোরগঞ্জের সন্তান। বাংলাদেশ আজকের বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ, এই কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের তিনি দীর্ঘ 40 বছরের অধিক সময় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি তিনি দায়িত্ব পালন করেছেন। যে কিশোরগঞ্জের মাটিতে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয় সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ হাসিনার পর এই বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের মধ্যে যিনি সবচেয়ে জনপ্রিয় ছিলেন তিনি ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, তার এই কিশোরগঞ্জ। সেই কিশোরগঞ্জে সাংগঠনিক অবস্থা এমনটা হবে এটা আমরা বাংলাদেশের কোনো আওয়ামী লীগ করা কোনো মানুষ কিন্তু আমরা আশা করতে পারি না। তা আজকে আমরা সেই জায়গায় এসেছি আজকে বর্ধিত সভা করতে। আমি বিশ্বাস করি যে আজকের এই বর্ধিত সভার মাধ্যমে আপনারা যারা আছেন আপনারা প্রাণ খুলে আপনারা কথা বলবেন। আমরা চাই কিশোরগঞ্জের যে ঐতিহ্য সেই ঐতিহ্য ধরে রাখতে, ইতিমধ্যেই সাংগঠনিক যে দুর্বলতা এসেছে সেই দুর্বলতাটা কাটিয়ে আমরা প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে সম্মেলন সমাপ্ত করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা জেলা আওয়ামী লীগের আমরা সম্মেলন করতে চাই এবং এই সম্মেলনের মাধ্যমে যে নতুন নেতৃত্ব আসবে সেই নতুন নেতৃত্বের অধীনেই কিন্তু আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নতুন নেতৃত্ব অতীতে সবসময় কিশোরগঞ্জ জেলার সবগুলো আসনগুলোই কিন্তু নৌকা মার্কা প্রতীক বিজয়ী হয়, কিন্তু সেই ঐতিহ্য যাতে আগামীতে নির্বাচনে আমাদের যাতে মানে আমরা পরাজিত না হই তার জন্য আমাদের সেইভাবে সাংগঠনিক কাঠামো আমাদের দাঁড় করাতে হবে। আজকে আপনারা যারা দায়িত্ব ছিলেন আজকে শেখ হাসিনার কারণে বাংলাদেশ গত 13 বছরে বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ থেকে আজকে বাংলাদেশ মধ্যমায়ের দেশে রূপান্তর হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, যেই বাংলাদেশের এই পার ক্যাপিটা ইনকাম আজ থেকে 13 বছর আগে ছিল $540। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজকে আমাদের মানুষের পার ক্যাপিটা ইনকাম $2,700 কিন্তু উন্নীত হয়েছে, যার জন্য গ্রামাঞ্চলের মানুষ, শহর অঞ্চলের মানুষ, প্রত্যেকটি মানুষ সুখে আছে, শান্তিতে আছে, পেটে ভাত আছে, রাত্রে তারা শান্তিতে ঘুমাতে পারে। আজকে সেই দেশে অতীতের
দুঃসময়ে যখন আমরা নৌকাকে বিজয় করেছি, আজকের এই আওয়ামী লীগের এবং বাংলাদেশের সবচেয়ে সুসময়ে যাতে আমরা কিশোরগঞ্জে যাতে পরাজিত না হই, তার জন্য কিন্তু আজকে আমাদের কাজ করতে হবে। তো আমার বক্তব্য এখন আমরা বাড়াতে চাই না। আজকে আপনারা যারা বক্তব্য রাখবেন, আমরা চাই আজকের এই কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ এই জায়গায় উপস্থিত হয়েছেন, সকলেই বক্তৃতা দেওয়ার অধিকার আছে। আমরা প্রথমে প্রত্যেক থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের পক্ষ থেকে একজন করে আমরা বক্তাকে আমরা বক্তৃতা দিতে প্রথম আহ্বান জানাব, এবং যারা বক্তৃতা দিবেন আমরা যদি সকলেরই বক্তৃতা শুনতে চাই, আর একজনই যদি 10 মিনিট করে বক্তৃতা দেন তাহলে দেখবেন এই বর্ধিত সভা শেষ করতে আমার 3 দিন লাগবে। কিন্তু 3 দিন তো আমরা বর্ধিত সভা করব না, আজকের দিনের মধ্যে এখন শুরু করব। যতক্ষণ বক্তৃতা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই সভা চালাবো। আজকে আমরা দেখব আপনাদের ধৈর্যের পরিচয়। আজকে আমরা ঢাকা থেকে এসেছি এই বর্ধিত সভাটি করতে, আর আপনারা কিন্তু সবাই স্থানীয় মানুষ। আমরা অভিজ্ঞতা থেকে বলে যে আপনারা যারা স্থানীয় তাদের মধ্যে ধৈর্যের কিন্তু অভাব পড়ে যায়। কতক্ষণ নিজের বক্তৃতা দেওয়া পর্যন্ত অনেকে উপস্থিত থাকি, নিজের বক্তৃতা দেওয়া শেষ সাথে সাথে কিন্তু প্রস্থান। কিন্তু আমরা চাই আপনারা যারা বক্তৃতা দিবেন আপনারা শেষ বক্তার বক্তৃতা শুনে তারপর মিটিং থেকে যাবেন, কারণ আপনার নিজের বক্তৃতা দিয়ে গেলেন, আপনার বক্তব্যের প্রেক্ষিতে আরেকজন কি বক্তৃতা দিল সেটা যদি আপনি না জানতে পারেন তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন কিভাবে। অতএব আপনারা যারা এই জায়গায় উপস্থিত হয়েছেন, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন উত্তরসূরি। আপনাদের এই রাজনৈতিক জীবনে 13 বছর টানা আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, আপনাদের নিজেদের প্রত্যেকের যারা জেলা আওয়ামী লীগের নেতা হয়েছেন প্রত্যেকেরই কিন্তু সময়ের অত্যন্ত মূল্য। আজকের এই সময়ের মূল্যের মধ্যে এই সংগঠনের জন্য যে সময়টা আপনি ব্যয় করবেন, আমার মনে হয় যে আপনার জীবনের সবচেয়ে ভালো সময় কিন্তু এটা, যে ভালো কাজে এই সময়টা আপনি ব্যয় করছেন। আপনাদের এই জায়গায় প্রতি আমাদের গঠনতন্ত্র অনুযায়ী উল্লেখ আছে যে প্রতি মাসে কিন্তু কার্যনির্বাহী কমিটির সভা হওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু অনেক জায়গায় হয় না, এই শুধু জেলা আওয়ামী লীগ নয়, এই নির্দেশনা কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যেকটি থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে প্রত্যেকের জন্য কিন্তু প্রযোজ্য। প্রত্যেকটা 3 থেকে 4 মাসের মধ্যে একটা করে বর্ধিত সভা হওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু সময় মতো সেটা হয় না। প্রত্যেক 6 মাসের মধ্যে একটি করে কর্মী সভা হওয়ার কথা, বছর শেষে একটা করে জনসভা হওয়ার কথা, কিন্তু এইগুলা এই গঠনতান্ত্রিক নির্দেশগুলা আমরা কিন্তু কেউই মানি না। আমরা দায়িত্ব নেই, দায়িত্ব নিয়ে অনেক সময় ব্যয় করি, কিন্তু দলের জন্য মাসে আধা ঘন্টা 3 মাসে 1 ঘন্টা সময় আমরা কিন্তু অনেকে দেই না। এবং এটাই দেখা যাবে যে আজকে দীর্ঘদিন পর কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে যে বর্ধিত সভা হচ্ছে, সেই বর্ধিত সভায় যেই জায়গায় যতক্ষণ মিটিং চলবে সেই সময়টা কিন্তু অনেকের থাকে না, কারণ সবাই ব্যস্ত। এই ব্যস্ততা বেড়েছে কিন্তু আরেকটা কারণে, যে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে প্রত্যেক নেতারই সময়ের কিন্তু দাম অনেক বেশি হয়ে গেছে। জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আছেন কিন্তু মিটিং আসলে কিন্তু আমরা অনেক জায়গায় যাই, দেখি তার কি আছে, যে তার তো আর একটা মিটিং আছে, সেই মিটিংয়ে তার যেতে হচ্ছে, কিংবা তিনি জেলা আওয়ামী লীগের নেতা, তিনি একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, তিনি হয় উপজেলা চেয়ারম্যান হয়েছেন কিংবা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন কিংবা পৌরসভার মেয়র হয়েছেন, তাদের গুরুত্ব ওই যে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন সেটার গুরুত্ব বেশি, যার কারণে এই সভা পার্টির কোনো মিটিং আসলে অনেকের কিন্তু সময় দেওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আমি অনুরোধ করতে চাই আজকে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা, আওয়ামী লীগ আপনি নমিনেশন দিয়েছিলেন বলেই কিন্তু আপনি জনপ্রতিনিধি হয়েছেন, সেই আওয়ামী লীগের জন্য আজকে কিন্তু আপনার সময়ের সংক্ষিপ্ততা হয়ে যায়। আমি বলি যে আওয়ামী লীগ যদি থাকে আপনার জনপ্রতিনিধিত্ব থাকবে, এই আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে আপনার সেই ক্ষমতাটা থাকবে। অতএব এই আওয়ামী লীগের জন্য আজকের এই বর্ধিত সভার সময়টুকু আপনারা সবাই দিবেন। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।